এসএসসির ভূমিকায় আবারও ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নবম দশমের একটি নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ, আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে তিনি আশ্চর্য। ওএমআর শিট প্রকাশ করতে বলা হয়েছিল, সেখানে কেন প্রার্থীর রোল নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে, কেন এই ঘোমটা? একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন, সেখানে এখনো কেন আড়াল করছে কমিশন? এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন। কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশের পরও কেন স্বচ্ছতা নেই? আপনাদের এই ভূমিকায় আদালত মোটেই সন্তুষ্ট নয়। এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যা রয়েছে, এখনো অবধি সব ওএমআর শিট আপলোড করা যায়নি, কিন্তু এসএসসির ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।